এবারের বাজেটে একটি ব্যতিক্রম দিক আছে তা হল প্রতিটি নতুন বাজেটে ঠিক আগের বাজেট থেকে কমপক্ষে দশ শতাংশ ব্যয় বাড়ানো হয় এবার অর্থনৈতিক ও আর্থিক সংকটের জন্য ব্যয় কমানোর নীতি নিয়েছে সরকার তাই অর্থমন্ত্রী বর্তমান বাজেটের চেয়ে খরচ দশ শতাংশের কম বাড়ানোর প্রস্তাব করেছেন আরও কিছু সাবধানী কৌশল ও নীতির কথা বলেছেন পার্থ রহমানের প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট পেশের সময় রাষ্ট্রপতি এবং দেশি বিদেশি অতিথিরাও ছিলেন বিগত কয়েকটি বাজেটের তুলনামূলক বিশ্লেষণ বলছে প্রতি বছর প্রায় দশ শতাংশ হারে বাজেটের আকার বেড়েছে কিন্তু এবারের বাজেটে বর্তমান অর্থ বছরের তুলনায় প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ রেখেছে যা সাত শতাংশ বেশি মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে প্রস্তাবিত বাজেটটি সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের শুরুর অর্থ বছর যার বাস্তবায়ন শেষ হবে দু সালে এর রূপ ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী স্মার্ট বাংলাদেশের দর্শনকে দর্পণে রূপান্তরের লক্ষ্যে প্রতিটি খাতে আধুনিকায়ন ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে যাতে স্মার্ট সমাজ স্মার্ট নাগরিক স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকদের কাছেও আমরা পৌঁছে দিতে পারি বঙ্গোপসাগরের তলদেশে খনিজ সম্পদ ও মাছ আহরণ সহ সুনীল অর্থনীতির সব সম্ভাবনা সদ্ব্যবহারের উপর প্রস্তাবিত বাজেটে বিশেষ জোর দিয়েছে সরকার মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের সমুদ্র সীমা আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তি হওয়ার প্রেক্ষিতে মৎস্য সমুদ্র তলদেশের খনিজ সম্পদ ইত্যাদি আহরণ সহ ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির সকল সম্ভাবনা সদ্ব্যবহারের উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছি পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা